আমরা এসেছি নতুন পুকুরে, আর আমাদের কিন্তু নতুন পুকুর পুরো জলে ডুবে গিয়েছে বলতে গেলে। তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, কি সব ভালো? তো ভালো তো থাকতে হবে যেহেতু তোমরা এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার। তো আজকে চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু আলাদা হতে চলেছে, আর যেহেতু আমাদের চ্যানেলে দেখতে পাও বক্স অ্যান্ড মেলার ভিডিও, তার সাথে ব্লগ থাকে, তো আজকেও একটু আলাদা টাইপের ভিডিও। তো আজকে আমরা চলে এসেছি নতুন পুকুরে, আর আমাদের কিন্তু নতুন পুকুর পুরো জলে ডুবে গিয়েছে বলতে গেলে। তো বর্ষা যেহেতু একদিন মানে একদিনেই ডুবিয়ে দিয়েছে, এত পরিমাণে বর্ষা হয়েছে, পেছনটা দেখতে পাচ্ছ সবাই কিন্তু যাচ্ছে হাঁটু বরাবর জল হয়ে গেছে। আর আমাদের নতুন পুকুরটা এখন কেমন লাগছে তো ভেতরে যে দেখাবো, তো দেখতে থাকো। আর আমাদের একটা প্ল্যান আছে, তো বলাইপন্ডায় যে ডিসনিল্যান্ড যে প্যান্ডেলটা হচ্ছে ওখানে যাওয়ার একটা প্ল্যান রয়েছে, আর ওখানে কী অবস্থায় ওই প্যান্ডেল রয়েছে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখতে থাকো, অবশ্যই ভেতরে যে দেখাচ্ছি কী অবস্থা আমাদের নতুন পুকুরে, তো দেখতে থাকো বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ যে অবস্থায় জল, ঠিক আছে, এক আঁঠু বরাবর দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো। তো নতুন পুকুরের এই এখন অবস্থা, ঠিক আছে। তো সামনের দিকে যে বেঞ্চিগুলো আছে অ্যান্ড মায়ের মন্দির, কতটা জল হয়েছে দেখাচ্ছি চলো। আর এদিকে দাদু টাদু সব যাচ্ছে ওই দিকটা, হচ্ছে সামনে মন্দিরটা রয়েছে। আগের বারের থেকেও বেশি জল হয়েছে এবারে মনে হয়, বলছি আগের বারের থেকেও তো মনে হয় এবারে বেশি জল হয়েছে। ও ঢুকাইছে, আচ্ছা ঢুকাইছে, ভয়ঙ্কর জল ঢুকাইছে। আচ্ছা আগের, হ্যাঁ সে পোল ডুবে যা, হ্যাঁ পোল দিতে এখান বাকি ছিল, পোলের উপরে জল, হ্যাঁ এবারে তো প্রচুর পরিমাণে জল হয়েছে দেখতেই পাচ্ছি। ঢুকাইছে তো, হ্যাঁ একে তো গভীর করে দিছে, হ্যাঁ তার পরে জল দেখতেই পাচ্ছ এখন নতুন পুকুরে পুরো। বাবা অবস্থা খারাপ, আগের বারে তাও কম ডুব ছিল এবারে বেশি। ওই দিকে কতটা জল দেখতেই পাচ্ছ সামনে, কতটা জল, মন্দিরটার দিকে একটু যাই, কতটা জল উঠেছে দেখাচ্ছি। চালিয়ে যা, দেখতে পাচ্ছ মন্দিরের কাছে যে লেভেলের জলটা হয়েছে মানে এক আঁঠুর থেকে বেশি, ঠিক আছে। তো একটু সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো সেদিকে, দেখতে হ্যাঁ হাঁটু ভরে আর একটু দু তিন কড়া উপরে মানে মন্দিরের ভিতরে জল ঢুকে যাবে। নতুন পুকুর এখন এই অবস্থা, চারিদিকে ডুবে একা একা। ও জল উঠে যাচ্ছে নাকি ভাই, ওই জল উঠে যাচ্ছে দেখতেই পাচ্ছ এখন মোটামুটি সব ফাঁকা নতুন পুকুর, নতুন পুকুরে কেউ নেই, মোটামুটি এক দুজন আসছে ফটোটা তুলছে এই জলের মাঝখানে। সাইলেন্সার ডুবে যাবে যে বাইক নিয়ে যাচ্ছে ডুবলো বলে।
আর একে একে দেখতে পাচ্ছ ভিড়টা দেখার জন্য মারামারির লোকেরা বাড়তিছে দেখতে পাচ্ছ ভিড়টা অনেকেই যাচ্ছে মানে ডুবে গেছে তো তাই দেখতে যাচ্ছে এখানে প্রায় সবাই ঘুরতে আসতো তো ডুবে গেছে তাই দেখতে যাচ্ছে সবাই পুরোটাই গাড়ি ডুবে যাবে যাও না এতটা জল এগারটু গাড়ি এখানে রেখে দাও ঠিক আছে এখানে গাড়ি রেখে দিয়ে হেঁটে হেঁটে যাও এতটা প্যান তুলতে হবে আরে ঘুরতে এসছো নাকি তো আজকে ডুবে গেছো আর কি ঘুরবে কোথা থেকে এসছো বর্দা বলছি কোথা থেকে এসছো মানে সবং থেকে এসছো এত দূরে ঘোরার জন্য তো এখানে তো ডুবে গেছে কেমন লাগছে আজ ভালো লাগছে এখানে প্রায় ভিড় হয় প্রচুর কিন্তু এই ডুবে যাওয়ার জন্য মোটামুটি এখন লোক আসা বন্ধ করে দিয়েছে তো যারা আসছে ঘুরে ঘুরে যাচ্ছে ঠিক আছে ভেতর তো এগারো বরাবর জল তাও অনেকে ময়না যারা ছেলেরা বা সবং থেকে অনেক দাদারা এসছে যে যাচ্ছে তো মোটামুটি চলো দেখ 15 মিনিটস লেটার দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ ঠাকুর পিঠে পড়লো কাটি পুজো হোক জমজমাট তো বন্ধুরা ফাইনালি কিন্তু চলে এসেছি আজকে বলাইপন্ডা মার্কেটের সামনে আর এখানে কিন্তু রয়েছি সেই ডিজনিল্যান্ড যে প্যান্ডেল সেই প্যান্ডেলের সামনে রয়েছি আর তোমাদেরকে আজকে দেখাতে চলেছি এই ডিজনিল্যান্ডের মণ্ডপটা আর আমরা কিন্তু একদম নতুন পুকুর থেকে চলে এসেছি এই ডিজনিল্যান্ডের মণ্ডপটা দেখানোর জন্য অ্যান্ড পেছনে যে তোমাদেরকে দেখাবো আর এখানে কিন্তু ঠাকুর আসতে চলেছে সেই কুমোরটুলি থেকে আর পেছনে ডিজনিল্যান্ড যেটা হচ্ছে কলকাতায় শ্রীভূমিতে হয়েছে তো একদমে দেখাতে চলেছে পুরো সেম টু সেম শ্রীভূমিতে যে প্যান্ডেল এখানেও কিন্তু হয়েছে তো তফাৎ কী রয়েছে এটাই দেখাচ্ছি তো চলো দেখতে থাকো বন্ধুরা আর তার সঙ্গে কী তফাৎ আছে অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবে একটু হাইটটা কম রয়েছে আর এখানে কিন্তু ঠাকুর এবছর আসতে চলেছে কুমোরটুলি থেকে তো একটু সামনে যে তোমাদেরকে দেখাই তো প্যান্ডেলটা তো বন্ধুরা সামনে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর থিমটা তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা অন্ধকার হয়ে গেছে আমরা এসেছি চলো ভিতর দিকে এখন যাই তাই কাজ চলছে এদিকটা দেখতে পাচ্ছ এদিকটা বাটামের অ্যান্টে ভিতরে কিন্তু খুব সুন্দর কিন্তু বাঁশের কাজ অ্যান্ড বাটামের কাজ হয়ে গেছে এই যে ভিতরটা দেখতে পাচ্ছ গোল করে একটা রাউন্ড হচ্ছে খুব সুন্দর কিন্তু তো বন্ধুরা মোটামুটি নতুন পুকুরের ভেতরে গিয়ে দেখানোর চেষ্টা করলাম কতটা কি জল হয়েছে কেমন কি অবস্থায় রয়েছে আর তোমাদের ওইদিকে মানে কেমন বর্ষা হয়েছে বা কোথায় কোথায় ডুবেছে অবশ্যই কমেন্ট করে জানাও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও তো বন্ধুরা এখানেই শেষ করছি।